नमस्कार बंधुरा, कुकिंग स्टूडियो बाय कौशानीते आपनादे सबाईके स्वागत। आज आमी आपनादे संगे शेयर करब जलखाबारेर एकटी यूनिक चटपटा रेसिपी सैंडविच। आर एई रेसिपिटी आमी कोनो रकम ब्रेड बा पाउरुटी छाड़ाई सूजी और आलू दिए तैरी करे देखाबो। तो चलुन रेसिपिटी देखे नेवा जाक। आमी एकटी मिक्सिंग बोल निये निएछि। एखन एर मध्ये दिए देब एकटी माझारी साइजेर बाटिर एक बाटी सूजी। एर पर जे बाटीते सूजी निये निएछि सेई बाटिर अर्धेकेर एकटू बेशी परिमाणे दिए देब टक दई। एखन एर मध्ये दिए देब हाफ चा चामच नून और चार टेबिल चामच चीनी। आर एखाने आमी सबुज और लाल कैप्सिकाम छोटो छोटो टुकरो करे किछु परिमाणे केटे निएछि। एखन एगुलो एर मध्ये दिए देब। एर पर समस्त उपकरण भालो करे मिशिए निये 20 मिनट ढाका दिए रेखे देब। एर फाके आमी सैंडविचेर पुट्टा तैरी करे नेब। सेई जोन्नो गैस ओवेने एकटी कड़ाई बसिए दिए तार मध्ये दिए दिच्छी 2 टेबिल चामच परिमाणे सादा तेल। तेल गरम हो गेछे, एखन एर मध्ये फोड़नेर जोन्नो दिए देब सामान्य परिमाणे सर्षे। সর্ষেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, ছোট ছোট টুকরো করে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলো তেলের মধ্যে প্রায় 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দুটো সেদ্ধ করা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্যান্ডউইচের পুরটা প্রায় হয়ে এসেছে। এখন সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। এদিকে 20 মিনিট পর সুজিটাও ঠিকঠাক হয়ে গেছে। এখন এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা আর 2 টেবিল চামচ পরিমাণে জল। এবার আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটি থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এই থালার মাপেই একটি নর্মাল পেপার কেটে নিয়েছি। এখন এই পেপারটা থালার ওপর দিয়ে আর একটু পেপারের ওপরে তেল মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর সুজির মিশ্রণটি থালার মধ্যে ঢেলে নেব। এবার সুজির মিশ্রণটি একটি চামচের সাহায্যে এইভাবে থালার চারিদিকে ছড়িয়ে দেব। এরপর থালাটাকে ধরে এইভাবে একটু ওপর নিচ করে নেব। এখন আমি এটা স্টিমে বসানোর জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কড়াইয়ের অর্ধেকের থেকেও একটু কম দিতে হবে। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে তাতে সুজির মিশ্রণের থালাটি দিয়ে ঢেকে হতে দেব প্রায় 20-25 মিনিট। ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে, তবুও এটা ঠিকঠাক স্টিম হয়েছে কি না সেজন্য একটি টুথপিক দিয়ে দেখে নেব। তো টুথপিকটা এখানে ক্লিয়ার এসেছে। এখন সাবধানে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর একটি চামচের সাহায্যে সুজির চারপাশটা এইভাবে ছাড়িয়ে নেব। এবার এর ওপরে একটি থালা রেখে উল্টে দিয়ে থালাটাকে তুলে নিলেই কিন্তু খুবই সহজে এটা ডিমোল্ড হয়ে যাবে। এখন এর ওপরের পেপারটাকে ছাড়িয়ে নিয়ে একটি চাকুর সাহায্যে ত্রিকোণ আকারের পিস করে কেটে নেব।
তো আমার সবগুলো পিস কাটা হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার এখান থেকে একটা পিস নিয়ে একটু টমেটো সস চামচ দিয়ে ভালো করে এর উপরে মাখিয়ে নেব। এরপর আমি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর উপরে এইভাবে দিয়ে আরও একটা পিস এর উপর দিয়ে দিয়ে দেব। একইভাবে আমি সবকটা স্যান্ডউইচে আলুর পুর ভরে রেডি করে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা এখানে ঘি এর পরিবর্তে বাটারও অ্যাড করতে পারেন। এখন এই স্যান্ডউইচগুলো তাওয়ার মধ্যে দিয়ে খুবই কম সময়ে প্রায় 2 মিনিটের মধ্যে এপিট ওপিট করে একটু সেকে নেব। সবগুলো স্যান্ডউইচ উল্টে দেওয়ার পর 1 চা চামচ সাদা তেল বা ঘি চারিপাশ থেকে একটু দিয়ে দেব। স্যান্ডউইচগুলো সেকে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, সুজি আর আলু দিয়ে তৈরি এই স্যান্ডউইচ দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।